এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান মোহাম্মদ জাহিদ হোসেন মৌসা ঝিনাইদহের তথা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে সম্মান ও ভালোবাসায় স্মরণীয় একটি নাম সকলের নিকট তিনি পরিচিত ছিলেন মুসা মিয়া নামে সদালাপি এই মানুষটি ছিলেন একাধারে ভাষা সৈনিক রাজনীতিক শিক্ষানুরাগী এবং সমাজসেবক ১৯৩২ সালের ২ ফেব্রুয়ারি নানারবাড়ি যশোর জেলার ঝিনাইদহ মহকুমার কালীগঞ্জের পাইকপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি রাজনৈতিক আবহের মধ্যে বড় হওয়ার কারণে তিনি ছাত্রাবস্থায় প্রগতিশীল রাজনীতিতে যুক্ত হন পাকিস্তান আমলে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনা পর্ব থেকেই ঝিনাইদহে তাঁর পৈতৃক বাড়িতে জাতীয় রাজনীতিবিদদের অনেকেরই যাতায়াত ছিল এই সময় তাঁর ঘনিষ্ঠতা হয় মাওলানা ভাসানীর সাথে মাওলানা ভাসানী ঝিনাইদহে এলে তাঁর বাড়িতেই থাকতেন এছাড়াও সেই সময় ওই বাড়িতে আসতেন কাজী জাফর আহমদ রাশেদ খান মেনন হাজি দানেশ প্রমুখ রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক জীবনে ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলনের সময়কালে ঝিনাইদহ মহকুমা ও যশোর জেলায় মাতৃভাষার মর্যাদা আদায়ের আন্দোলনের সক্রিয় সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন ১৯৫২ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত ঝিনাইদহ মহকুমা বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি পরবর্তীতে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির সাথে সংযুক্ত হন এরপর মাওলানা ভাসানীর নির্দেশে ১৯৭৩ সালে ঝিনাইদহ মহকুমা ন্যাপের সভাপতি থাকাকালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হন জাহিদ হোসেন মুসা সাংস্কৃতিক অঙ্গনেও অবাধ বিচরণ ছিল শিল্পানুরাগী মুসা মিয়া নিজে গান করতেন গান লিখতেন কবিতা ভালোবাসতেন এবং লিখতেন দিগন্ত সুখে দিগন্ত সুখে জানার জানার কাজ নিয়েছে নতুন খবর আনার জানার জানার ইশতেহার 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 অনেক দেরিতে তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ জাতীয় পর্যায়ে ভাসানী ন্যাপের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে যাওয়ার পর সমাজসেবামূলক কর্মকাণ্ডে তিনি নিজেকে সম্পৃক্ত করেন ২০০৯ সালে জাহিদ হোসেন মুসা মিয়ার নেতৃত্বে যাত্রা শুরু করে জাহিদি ফাউন্ডেশন নামের একটি সমাজসেবামূলক সংস্থা যার মাধ্যমে নারী শিশু ও দুস্থদের জন্য খাদ্য কর্মসূচি শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ২০২০ সালের ১৭ নভেম্বর বর্ষিয়ান এই ভাষা সংগ্রামী রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর মৃত্যুর আগ অবধি জাহিদ হোসেন মুসা রেডিয়েন্ট গ্রুপ অব কোম্পানিজ এবং সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের সম্মানিত উপদেষ্টা ছিলেন বর্ণাঢ্য জীবনে নানা সামাজিক অবদান ও ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন স্বরূপ জাতীয় সংসদে তাঁর নামে শোক প্রস্তাব উত্থাপন পূর্বক এক মিনিট নীরবতা পালন করা হয় বিশিষ্ট সমাজসেবক ও ভাষা সৈনিক মোহাম্মদ জাহিদ হোসেন মুসা মিয়ার মৃত্যুতে এই সংসদ গভীর শোক প্রকাশ করছে তাঁর কর্মময় জীবন ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঝিনাইদহ পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয় ভাষা সৈনিক মুসা মিয়া সড়ক ক্ষণজন্মা এই ব্যক্তিত্বের ৯১তম জন্মদিনে সাম্প্রতিক দেশকাল পত্রিকার পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা